আসসালামু আলাইকুম তানজিলাস কিচেনের পক্ষ থেকে ফিরে আসলাম মজার একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো সবজি আর কাঁঠালের বিচি দিয়ে দারুণ মজার শুটকি। আর এটা খেতে অসম্ভব মজা, আর যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে তো ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখি খুব সিম্পলভাবে এই সবজি দিয়ে শুটকি তৈরি করতে কী কী লাগছে আর প্রস্তুত প্রণালী। এখানে আমি কিছু মলা মাছের শুটকি নিয়েছি, আর যা কিনা দেশ থেকে আনা। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর এখানে নিয়েছি কাঁঠালের বিচি। এগুলোকে আমি সিদ্ধ করে ডিপ করে রেখেছিলাম, আর এভাবে সিদ্ধ করে ডিপ করে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আর এখানে কিছু সবজি আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এটা করতে পারবেন। তারপর একটি প্যানে হাফ কাপের মতো তেল দিয়ে সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিলাম কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তারপর দিয়ে দিলাম একটা চামচের মতো আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদ গুঁড়ো, এক চা চামচ ধনে গুঁড়ো, এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি রান্নায় খুব কম মশলা ইউজ করি, আর কম মশলা দিয়েও কিন্তু অনেক মজা করে রান্না করা যায়। শুধু মশলা বেশি হলেই ভালো লাগবে এটা কিন্তু কথা নয়। তারপর শুটকি মাছটা দিয়ে আবার একটু তেলের মধ্যে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে, আর এটা আমি প্রথম থেকে হাই হিটেই করব। তারপর সিদ্ধ করে রাখা সে কাঁঠালের বিচি দিয়ে দিলাম। যেহেতু এটা আগে থেকে সিদ্ধ করা, এর জন্য এটা হতে বেশি সময় লাগবে না। তারপর দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি। পানিটা দিয়ে সবজির সাথে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 6 থেকে 7 মিনিটের মতো। 6-7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিতে হবে। এখানে আমি পানিটা একবারেই ইউজ করছি, আর এতেই সিদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো। এগুলোকে পাতলা করে কেটে উপর দিয়ে বিছিয়ে দিলাম। শুটকি মাছে আমি পরে আলাদা করে কোনো পানি দিই না, একবারে পানি দিয়েই সেই পানিটাতেই সিদ্ধ করে একদম শুকিয়ে ফেলি। তারপর আবার ঢেকে দিলাম 4-5 মিনিটের মতো। 4-5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি তেলে রাখা জিরে গুঁড়ো। আর এই টালা জিরে গুঁড়ো দিলে শুটকি মাছের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এটাও ডিপ করা ছিল, আপনারা ফ্রেশ থাকলে ফ্রেশ ধনে পাতা দিবেন, তাতে করে বেশি ভালো লাগবে। তৈরি হয়ে গিয়েছে দারুণ মজার শুটকি। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।